ওয়েলকাম টু মাই টু চ্যানেল জব স্ট্যাটাস। আজকে তোমার সামনে যে ভিডিওটা তুলে ধরছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে 12,000 ভ্যাকেন্সির একটা খবর শোনা যাচ্ছিল। এটা তোমাদের মনেই হবে, ঠিক আছে, যে এটা কি আদৌ সত্যি হচ্ছে। এটা অনেক জায়গায় তো আমরা দেখছি, এখন তো অফিসিয়াল নোটিশ বেরোচ্ছে না, তাহলেও এটা কি কমন মানুষের ভাবনা চিন্তার মধ্যে আসছে যে এত হাজার, এখন 12,000 মতো ভ্যাকেন্সি হঠাৎ করে এত বের করতে চলেছে, ঠিক আছে। সো ঘটনাটা আদৌ সত্যি কি মিথ্যে, ঠিক আছে। সো আমি বলি যেটা শোনো ভালো মতো, এটা এত না হলো, ঠিক আছে, তো মোটামুটি একটা ভ্যাকেন্সি ওরা রিলিজ করতে চলেছে সামনেই, ঠিক আছে। সো এটা নিয়ে আমি আলোচনা আজকে করছি। হ্যাঁ, এবার দেখো কত শূন্যপদ হতে পারে। ওকে, সো ফার্স্ট আগে একটা ভিডিও করেছিলাম লেডি কনস্টেবলের, সেখানে 1400 মতো ভ্যাকেন্সি লেডি কনস্টেবল বেরিয়ে গেছে, ঠিক আছে, ওদেরটা বাদ দিলাম। সো এবার আসছি মেল কনস্টেবল। মেল কনস্টেবলে এতদিন যা ভ্যাকেন্সি হয়েছে তার থেকে বেশি ভ্যাকেন্সি বেরোবে, প্লাস 10,000 প্লাস ভ্যাকেন্সি বেরোতে পারে। ওকে, থার্ড আসি জেল পুলিশ, ওখানেও 150 প্লাস ভ্যাকেন্সি বেরোবে। দেন wbpএসআই, ওখানেও 700 প্লাস ভ্যাকেন্সি বেরোতে পারে। আর ফিফথ কেপিএসআই, 200 প্লাস ভ্যাকেন্সি বেরোবে। আর এক্সাইসে 500 প্লাস ভ্যাকেন্সি বেরোনোর কথা আছে, এগুলো অফিসিয়ালভাবে এখনও নোটিশ বেরোয়নি, তোমরা প্রপার ধরে রাখো যে এরকম একটা ভ্যাকেন্সি বেরোতে পারে। ওকে, স্টেপ বাই স্টেপে এগুলো বার করবে আস্তে আস্তে। হ্যাঁ, তো এটাই বলার ছিল। এবার আসছি তোমাদের কিছু কথা বলতে। তোমরা যে ভাবছো যে পরীক্ষা কবে হবে, নোটিফিকেশন কবে বেরোবে, বা ফর্ম ফিল আপ কবে স্টার্ট হচ্ছে, ঠিক আছে, তো আমি একটা কথা বলি, ওটা ওদের মতো ওরা বার করুক, তোমরা তোমাদের পড়া চালিয়ে যাও, ঠিক আছে। তখন হুট করে ওরা নোটিফিকেশান বার করে দেবে, তখন তোমাদের পড়ার টাইম পাবে না, তখন ওই ভ্যাকেন্সিটা এত একটা হিউজ ভ্যাকেন্সি, তখন প্রবলেম হবে, ঠিক আছে, যে একটা পেলাম না, কিছু খারাপ লাগছে, তখন তো এখন থেকে পড়া স্টার্ট করো, ঠিক আছে। আর তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, আর যদি কোনো হেল্প লাগে, কোনো কিছু প্রবলেম হয় সব আমাকে বলো, আমি তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে, ডিটেলস আমি বলে দেবো। একটা আপকামিং নোটিফিকেশান বেরোনোর কথা আছে, সেটা হচ্ছে জুলাই 2023, ঠিক আছে, এটা এখনও কনফার্ম ডেট না, এটা টেন্টেটিভ ডেট, ঠিক আছে। আর যদি কোনো নোটিফিকেশান রিসেন্ট বা বেরোয় আমি সঙ্গে সঙ্গে তোমাদের জানিয়ে দেবো, তোমরা এই নিয়ে চাপ নেওয়ার কোনো দরকার নেই, তোমরা তোমাদের মধ্যে পড়া চালিয়ে যাও, ঠিক আছে, এটুকুনি বলার ছিল। আর তোমরা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে। আর একটা কথা বলে দিই, ঠিক আছে, আমি অথেন্টিক যখন নিউজ হবে প্রপারলি একটা ভিডিও বানিয়ে দেবো, আমি এক্সট্রা ভুলভাল ভিডিও আমি বানাতে চাই না, ঠিক আছে, তোমাদের মানে তো এখানে হ্যারাসমেন্ট করে তো লাভ নেই, সো ওর জন্যই বলার যে তোমরা সঠিক যখন ইনফরমেশান আমি পাবো পুনরায় একটা ভিডিও বানিয়ে তোমরা শুধু পড়াটা চালিয়ে ঠিক মতো চালিয়ে যাও, এটাকুনি আমি চাই। ভালো থাকো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর তোমরা সবাই ভালো থেকো, এটাই চাই, আর ভালো করে পড়াশোনা করো।